দেখো এটা কি রান্না করছো? আজকে এটা হচ্ছে লাবড়া। লাবড়া? বাহ বাহ, লাবড়া তরকারি মানে পাটের শালি তরকারি নাকি? পাটের বেশি আছে, কষারি রকম আছে। তোমার ঘরে যা ছিল সব দিয়ে দিয়েছো? ভাড়া দিই আর কুমড়োটা মেন। আর তো বেগুন, আলু, মূলো। লাবড়া শুনলেই তো মনটা খুশখুশ করতে থাকে। লাবড়া এই যে শীতকাল আসছে, পারলে প্রতিদিনই হয়, তাই না? তোমার তো মানে যত রকম ভাবে কাজ করানো যায় আমাকে দিয়ে। না দেখো খেতে তো হবেই না, হবে প্রতিটা মানুষেরই আমরা। তারপরে বাঙালি একটু তো পেটুক মানুষ, রসিক মানুষ, পেট ভরে ভরে খাবো, খেয়েই আমরা বাঙালি শেষ। আর মশলা তো জিরে বাটা আদা দিতে হবে, আদা দিয়েছি, আদা বাটা, আর নুন, হলুদ, কাঁচা লঙ্কা বেশি দিয়েছি, লঙ্কা গুঁড়োও দিয়েছি। একটু চিনি দিতেই হয় এতে, লাবড়ার তরকারি একটু চিনি না দিলে হয় না। দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে করবো তো চিনি। আর এদিকে এনেছে ফরফুটি মাছ, এই মাছটা হবে রান্না। আর মূলো এনেছিলো, তো মূলো শাকগুলো বাদ দিয়ে কেটেছি ভাজে। তাহলে মূলো শাক, এই পাঁচমিশালি তরকারি আর মাছ। আর মাছ কালকের মাছও একটু আছে, তো অনেক কিছুই হয়ে যাবে। খাবো তো আমরা দুজন, আর একজন তো রাত্রিরে খাবে, তাও সে এই মাছ খায় না, এই তরকারি খাবে কিনা জানি না। এই তরকারিটা খাবে জানে না, তার মুরগি আসলে তাকে জিজ্ঞেস করা হয় রাতে, যা খায় তাই করে দিই। পাঁচমিশালি তরকারি খাবে, কিন্তু মাছ খাবে না। ওই মাছ, হুম মাছ খাবে, মাছ সে দুটো বা তিনটা বেশি খায় না। চিংড়ি মাছ, পামফ্লেট মাছ আর ভোলা মাছ, এই তিনটে মাছই সে খায়, আর নাহলে মাছ খাবে না সে। তার আজকে থেকে পুজো শুরু, পূজা স্টার্টিং, আজকে আর নবরাত্রিও শুরু হয়েছে আজকে। তা নবরাত্রি সবাই ভালো কাটুক, মা জয় মাতা দি, রানী মাতা সবাইকে ভালো সুস্থ রেখো, সব বন্ধুদের ভালো রেখো। তো আমার মেয়ে আজকে থেকে নতুন জামা পরে বেরিয়ে গেছে কলেজে, সকাল থেকে বলছে কোনটা পরবো কোনটা পরবো, না কাল রাত্রির থেকে তো চলে গেছে, সে ভাত খেয়ে গেছে। তাহলে তো ওই সেদের এবার রঞ্জিতাদের তো রানী মাতার পূজা হবে। হ্যাঁ রঞ্জিতা তো করে, ভালো হবে, জয় মাতাজির পুজো করে, ও ও চৈত্র মাসে করে, আবার শরৎ সময় করে, খুব সুন্দর ভাবে করে, মানে 9 দিন ধরে হবে এখন। হ্যাঁ বাবা, মা দুর্গারই তো রূপ সব, জয় মাতা দি, রানী মাতা, মা দুর্গা, মা কালী সবই এক, সবই এক, যে যেভাবে পুজো করবে। মাছগুলো ভাজছি, আর মাছের ঝাল করবো, জিরে বাটা দিয়ে করবো, আলু ফালু দেবো না, আলু এক টুকরো খেলেও ক্ষতি, যখন তো আলু দিতে হবে না, তোমার দাদাভাই তো আলু খেতেও চায় না, তো কেন সুগার হয়েছে জানি না বাবা। তো লাবড়াটাও হয়ে এসেছে, আর একটু বাড়েই নামাবো, আর মাছ ভাজছি, ওই যে দেখো আর একটি সুন্দর বাকি আছে, একটা একটু কর করে করে ভেজে দেবো, কারণ দাদা এমনি খাবে ভাজা মাথা, দাদার সাথে হরি খায় মাছের মাথা ভাজা, হরি খায়, শুধু দাদার একার নাম না, বলো হরিও খাবে। হ্যাঁ হরি, আর আমি মাথা ফাতা খাই, হরি আবার মাছ ভাজা খুব ভালো খায়, ওর কোনো ঠিক নেই, কখনো ভালো খায় কখনো আবার খায় না, খাবে খাবে। আর বৃষ্টি পড়লো এক্ষুনি, কিন্তু কি গরম, মেঘও ডাকছে এখনো বরবার করে, পুজোয় কি বৃষ্টি হবে নাকি কে জানি। এদিকে তো বলছে মা ঘোড়ায় আসছে, ঘোড়ায় আসলে তো শুকনো থাকার কথা, কি জানি সবই উলট পালট হচ্ছে। তো মাছের ঝোল ফুটে উঠেছে, এই যে মাছগুলো এবার দিয়ে দেবো, এই মাছ ভাজাটা রাখলাম,
আমাদের দাদা ভাই আর হরির জন্য। ঢাকা দিয়ে দেব, মাখা মাখা হলে নামিয়ে। আর এখানে লাবড়াটা হয়ে গেছে দেখো, এই আর শাক ভাজলে হয়ে যাবে। ভাত তো আগে হয়ে গেছে, সকালে একবার রান্না আজ একটা পাট হয়ে যায়। চিংড়ি মাছ দিয়ে ভাত খেয়ে গেছে তিন্নি, মাছটা ছিল পড়া কালকে। যদি একটু দেরিতে বেরোয় কলেজে তাহলে মাছ ভেজেছিলাম, তাই কটারম দাগ হয়ে গেছে, কটাকে ইগনোর করো। এই শাক ভাজা আমরা দুজনের, ও খাবে না, তাই মাছ ভাজার বন্ধ থাকলে। তো এবার আজকে আর বেশি বড় করছি না ব্লগটা, এখানেই শেষ করে দিচ্ছি। কালো জিরে ফোড়ন দিলাম, জল ছিল। আমার মুলো শাক খুব ভালো লাগে, মুলো শাক যেমনই নিয়ে আসো আমি কেটে কেটে বাদ দিয়ে ঠিক ভাজি, সাদা তেলে ভাজি। জল বাড়ছে, জল তো হবে না। শীতকাল পড়েছে, এখন মুলার শাক বাজারে ওটা শুরু হয়ে গেছে। আজকে তো খুব একটা ভালো না, তাও এই তো একটুখানি হয়ে যাবে। কাসুন্দি দিয়ে শাক ভাজা খেতে হেবি লাগে। চলো আজকে এটুকুই রইল, আজকে অনেক কাজ আছে, কাজ আর কবে না থাকে, এই কাজ থাকে। রান্নাটা তাড়াতাড়ি করছি কারণ তোর দাদা ভাই বেরোবে, সে তাই মেয়ে বেরিয়ে গেছে, তোর বাবা বেরোবে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। কালকে কমেন্ট করে করে ভিডিও দেখে তোমাদের ফুল ভিডিও ওয়াচ করে কমেন্ট করেছি, আর যা বাকি আছে আবার করবো পরে যারা এসেছো।